আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। দু বছর হয়ে গেল বড় পর্দায় দেখা যায়নি কোয়েল মল্লিককে। ছায়া ও ছবিতে তিনি কামব্যাক করছেন বড় পর্দায় আবার। তবে কেন তিনি ছায়া ছবি এই বাংলা সিনেমাটিকেই বেছে নিলেন তার কামব্যাকের জন্য? চলুন শুনে নেওয়া যাক অভিনেত্রী কোয়েল মল্লিক কি বলছেন, কেন তিনি বেছে নিলেন ছায়া ও ছবি এই বাংলা সিনেমাটিকে। কারণ এই ফেসটা আমার অনেকদিন আগে থেকে আসছিল, আমার মনে হচ্ছিল আমি নিজেকে কিভাবে নতুন করে প্রেজেন্ট করবো তোমাদের কাছে। তোমরা এতটাই ভালোবাসা দিয়েছো এবং এত মানুষের আশীর্বাদ পেয়ে আমি এত এতটা পথ চলেছি, এতগুলো সিনেমা করেছি, একটা সময় পর থেকে মনে হচ্ছিল নতুন করে নিজেকে কি করে প্রেজেন্ট করা যায়। জানি তোমাদের রংবাজ ভীষণ ভালো লেগেছে, জানি তোমাদের বেশ করেছি, প্রেম করেছি ভীষণ ভালো লেগেছে, কিন্তু উইথ এভরিথিং পুট টুগেদার আগেকার কথাগুলো বাদই দিলাম, পাগলু মন মানে না, স্টাফ লাইক দ্যাট। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ ফর লাভিং মি এবং ফর সো মেনি ইয়ার্স, তো থ্যাংক ইউ সো মাচ লাভিং এন্ড টলারেটিং। এনিওয়ে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে, যেহেতু আমি যেটা বললাম যে একটা সময় পর থেকে খিদে বেড়ে যায় একজন অভিনেত্রী হিসেবে, মনে হয় যে আর নতুন করে কি করে আমি নিজেকে প্রেজেন্ট করতে পারি, তো সেই জিনিসটা শুরু হয়েছিল। এবং তাই জন্য যা গল্প আসতো আমার কাছে বা যা স্ক্রিপ্ট আসতো শুনে খুব ভালো লাগতো, কিন্তু আমার সবসময় মনে হতো এটা যদি 4 বছর আগে বা 3 বছর আগে যদি হতো তাহলে আমি নিশ্চয়ই চোখ বন্ধ করে হ্যাঁ বলতাম, কিন্তু এখন একটা সময় পর থেকে আমার মনে হয় যে একটু নিজেকে অন্যভাবে না প্রেজেন্ট করলে আমার আমার কাছে আমারই খারাপ লাগবে, আমার মনে হবে যে আমার আমি তাদের ঠিক দিচ্ছি না, তোমাদের ঠিক করে দিচ্ছি না, মানে আমি নিজেকে প্রেজেন্ট করতে পারছি না। তাই জন্য আমি সেই টাইমটা নিলাম, ইট ওয়াজ নট এ কনসিয়াস ডিসিশন, আই ওয়াজ জাস্ট ওয়েটিং ফর দ্য রাইট স্ক্রিপ্ট অ্যান্ড ছায়া ছবি কেম। তো কোয়েল মল্লিক কেন বেছে নিলেন এই ছবিটি তার কামব্যাকের জন্য? বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে। খুব ভালো থাকো তোমরা, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং, এন্ড প্লিজ উইশ মি লাক, থ্যাংক ইউ। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।